হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটি লাল শাড়ির গল্প শেয়ার করব। শাড়িটা অনেক সুন্দর, আর এই শাড়িটা আমি উজায় ক্রিয়েশন নামে একটা পেজ থেকে নিয়েছি। শাড়িটার কালারটা লাল এবং কালো, ওই কালারটা অন্যরকম একটা কালার যা দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে আমি এই শাড়িটা পরে আমার বাচ্চাদের সাথে নিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে হ্যাং আউটে যাব। আমি একটা মেকআপ লুক করে নিয়েছি, তাতে আমার পছন্দের অ্যান্টিক কানের দুল আর হাতির চুড়ি ঘড়ি এগুলো কিন্তু পরতে একটু ভুলিনি। আবারও শাড়িটা ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। আমি যাব বনানীতে, তো আমি রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় ঘুরতে কিন্তু খুব মজা লাগে আমার। রিক্সা থেকে নেমেই আগে কয়েকটা ছবি তুলে নিব। এই রাতের আধারে লাল কালো শাড়ি পরে ছবি তুলতে কি যে আনন্দ, আমার আর অপেক্ষা করতেই ইচ্ছা করছে না। এই যে আমি আমার রাজকন্যার সঙ্গে হেঁটে হেঁটে ভিডিও করছি। আমার রাজকন্যা আজকে তার পছন্দের লেহেঙ্গা পরেছে, তাও আবার আমার শাড়ির রঙের সঙ্গে রং মিলিয়ে। সে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তার দেখা ফুরাই না। এত সুন্দর শাড়ি আর রাতের আধারে আমায় অপরূপ সুন্দরী লাগছিল, তাই আমিও একখানা ভিডিও করে ফেললাম। ফটোশুটের ভিডিও করতে করতে আমার খিদা লেগে গেছে, তাই চলে এসেছি টেক আউটে। খাবার অর্ডার করে শুরু হয়ে গেল দুষ্টুমি আমার বাচ্চাদের সঙ্গে। ফুড চলে এসেছে, এখন আমি খাবো, আর ভিডিওতে আবার দেখা হবে। Bye bye guys, thanks for watching.